কক্সবাজারের পর্যটন শিল্পে উন্মোচিত হল নতুন দ্বার রাতের বেলায় চলছে কক্সবাজার থেকে ঢাকা রুটে বিমান চলাচল এদিকে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন দিবারাত্রি বিমান চলাচলের কারণে বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা ফলে আরও এক ধাপ এগিয়ে গেল পর্যটন শিল্প আমাদের কক্সবাজার প্রতিনিধি আয়াস রনি তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্প এই শিল্পের সৌন্দর্য উপভোগ করতেই প্রতিনিয়ত এখানে ছুটে আসেন দেশি বিদেশি কয়েক লাখ পর্যটক কিন্তু দূর দূরান্ত থেকে বিমানযোগে পর্যটকরা সকালে কক্সবাজার ভ্রমণে এলেও রাত্রিকালীন সময়ে ফিরে যাওয়ার ব্যবস্থা ছিল না এখন থেকে রাত দশটা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট ওঠানামার সুযোগ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিদিন কক্সবাজার বিমানবন্দরে ওঠানামা করছে ছত্রিশটি উড়োজাহাজ ফলে দেশি বিদেশি পর্যটকরা রাতে সমুদ্র ছুঁয়ে রানওয়েতে নামার দৃশ্য উপভোগের সুযোগ পাচ্ছেন এতে আনন্দিত পর্যটকরা সব ফ্রেন্ডরা মিলে মজা করতে আসতে চায় বা যারা চাকরিজীবী ছুটি পাচ্ছে না অনেক বেশি তো তাদের জন্য অনেক বেশি বেনিফিটের জিনিসটা স্বল্প সময়ে আসার জন্য এটা একটা ভালো একটা সিদ্ধান্ত যার কারণে সহজে মানুষ আসতে পারবে যাতায়াত করতে পারবে অনেকে অল্প সময়ের মধ্যে আসতে চায় অনেকে সময় থাকে না তো সেই হিসেবে রাত্রেবেলা ফ্লাইটটা চালু হওয়াতে আমাদের অনেক উপকৃত হয়েছে যারা আমরা জব করি দেখা যায় আমাদের সপ্তাহে একদিন ছুটি থাকে আমরা সকালবেলা রওনা দিয়ে সারা দিন এখানে এনজয় করব পরে আবার রাতে ব্যাক করে পরবর্তী দিন অফিস ধরতে পারবো এটা খুবই একটা চমৎকার উদ্যোগ আন্তর্জাতিক পর্যটকদের জন্য এটা অনেক বড় প্রভাব ফেলবে ট্যুরিস্ট সিটিতে ফ্লাইটের পরিমাণ যত বাড়বে পর্যটন শিল্প ও পর্যটকরা তত বেশি উপকৃত হবে বলে মনে করেন হোটেল মোটেল মালিকরা দেশে অনেক পর্যটক পর্যটক আমরা বেশি পাবো কারণ অনেক মানে বিদেশি কিন্তু আসে না ফ্লাইটের কম থাকার কারণে সো রাতের বেলা ফ্লাইটটা চলাচল করলে দেখা যাবে যে ডাইরেক্ট ঢাকাতে ট্রানজিট নিয়ে কক্সবাজার আসা তাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে রাতে বিমান চলাচলের কারণে পর্যটন খাতে ব্যাপক প্রসার লাভ করবে বলে মনে করেন পর্যটন উদ্যোক্তারাও বিমানের শূন্যকাও এখানে বিদ্যা করা হবে আমি আমি শুনেছি সেটা এই কারণে যেমন পর্যটনের শিল্পের একটা বিশাল প্রসার লাভ করবে পাশাপাশি যে কক্সবাজারে অবস্থানরত অনেক বাঙালি উদ্যতে বিদেশীরা এখানে চাকরিরত অবস্থায় আছে এবং কক্সবাজার অনেক ব্যাপী প্রতিদিন ঢাকা গিয়ে দিনের মধ্যে তাদের কর্মकांड শেষ করে আবার রাতে বেলা ফিরে আসতে পারবে পর্যটকরা এখন কক্সবাজার ভ্রমণ করে রাতের ফ্লাইটেই ঢাকায় ফিরতে পারবেন এতে পর্যটকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানালেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার অলরেডি মৌসুম শুরু হয়ে গেছে আমার মনে হয় অবশ্যই অবশ্যই আমরা সারাবো এখন আমরা যেই যে দুইটা তিনটা ফ্ল্যাট অবার করেছি গত সাতাশে অক্টোবর থেকে আমাদের অপারেশন শুরু হয়েছে রাত নয়টা পঁয়ত্রিশে আমাদের তিনটা ফ্ল্যাট ফুল গেছে ইনশালা আমরা আশা করছি প্রত্যেকটা ফ্ল্যাটে ফুল হবে বিমানবন্দরের নয় হাজার ফুট দৈর্ঘ্যের রানওয়ের আরও এক হাজার সাতশো ফুট সম্প্রসারণ করা হচ্ছে নতুন রানওয়ে নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের শেষ হলে দিবারাত্রি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জয়নুল আবেদিন চ্যানেলেস ডেস্ক